ছোট্ট একটা দোকান, ওনারা নিজেরাই একেবারে পাহাড় থেকে। হ্যাঁ, আন্টি আমাকে বকা দিছে নাকি? কেউ বকা দেয় না, এমনি মারফত। এখানে কয়েকটা দোকান আছে দেখুন, পাহাড়ি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। আর আমার হাতে এই জিনিসটার নাম, আন্টি এটাকে কি বলে? দাবা। এটা খেতে হয়, আমি ধরাইতে পারলাম না, আন্টি ধরাবে। আর পাহাড়ে কিন্তু এই যে টক পাতা, এটা খুবই ফেভারিট একটা খাবার। এটা কি খাটা রান্না করে খায় না সবজির সাথে দেয়? রান্না করে খাবে। আর একটা জিনিস এই যে ভাই, এটার নাম কি বলছিলেন জানো? কুড়ো ছই। আর আগে একটা কি বললেন, পাঁচকড়ন নাকি? পাঁচন। এটা সবজি না? এটা কি নাপ্পি দিয়ে রান্না করেন? নাপ্পি দিয়ে মাছ দিয়েও খাবে, নাপ্পি দিয়েও খাবে। মজা, এটা মজা। আচ্ছা, খুব ভালো। তাই এগুলা কি আন্টি চাষ করছেন, এই বরবটি পাঁচন এগুলো? হ্যাঁ। আচ্ছা, তাই এটা কত বিক্রি করবেন? চল্লিশ টাকা। এখানে আপনার মোট সবজি আছে কয় টাকার? আচ্ছা, এই ধরেন চল্লিশ, আর এখানে কয় টাকার আছে? তিরিশ টাকা বন্দা, মানে এখানে ধরেন আর একশো বিশ টাকা। আর এটা দশ টাকা, বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট। তার মানে এইগুলা সবজি বিক্রি করে আপনার সংসার চলে যাবে? কোনো মতে চলবে, আসলে অনেক কষ্ট পাহাড়ে বসবাস। কোন রকমেই চলছে ওনার সংসার। রাঙামাটি শহরে প্রবেশের ঠিক আগে দূর পাহাড়ের জমে চাষ করা কয়েক ধরনের সবজি নিয়ে এসেছেন এই মধ্যবয়সী মহিলা। দ্রব্যমূল্যের এই উদ্যোগতিতে উনি যে সবজিগুলো এখানে নিয়ে এসেছেন তা শুধুমাত্র দেড়শো টাকা থেকে দুশো টাকায় বিক্রি হতে পারে, আর এই সামান্য আয় দিয়েই চলছে ওনার সংসার। এদেশের পাহাড়গুলা ঠিক যতটাই সুন্দর ঠিক ততটাই দুঃখ আর দুর্দশার গল্প লেখা আছে প্রতিটি পাহাড়ের টিলায়। এক বাড়ি থেকে অন্য বাড়িতে মেহমান আসলে দূর দূরান্ত থেকে, মেহমানদের সর্বপ্রথম এটা দেয়া হয় না? মেহমান আইলে দুরকুল আতে বাজার না। হ্যাঁ, ইনি আপনার মেয়ে না? আরো কিছু সবজি এই যে আন্টির মেয়ে নিয়ে আসছে, এটা হলো পুঁইশাকের ডিম, কলি না? আচ্ছা, আমরা হলো খুলনা অঞ্চলে এটাকে আবার পুঁইশাকের ডিম বলে ডাকি। চিংড়ি মাছ দিয়ে রান্না করি, ইসা মাছ যেটাকে বলে। চারটা পোটলা নিয়ে এসেছেন উনি। এদিকটাতে অনেক বসতি না আন্টি? রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে আন্টির মেহমান হয়ে গেছি। পাহাড়ি বাড়িতে মেহমান আসলে এটা দিয়ে সর্বপ্রথম নাকি আপ্যায়ন করা হতো এক সময়, এখন আস্তে আস্তে হয়তো একটু হারাই যাচ্ছে, সবাই অন্যগুলা দিয়ে করে। এটাতে যে তামাকটা ব্যবহার করা হয় সেটা একেবারে আপনার ওনারা নিজে হাতে তৈরি করেন, এটা খুবই অথেন্টিক একটা জিনিস, নিজে হাতে তৈরি করেন আর কি। আন্টি আমাকে বকা দিছে নাকি? কেউ বকা দেয়নি, না এমনি মজা। আমি তো ভাষা বুঝি না, এই জন্য এবার দেন আমাকে। আজকে আন্টির মেহমান হয়ে গেছি আমি।
Wow. এটার একটা গন্ধ খুব ভালো আর কি, মানে যারা তামাক খান তাদের জন্য নিশ্চয় সবারই পছন্দ হবে, তবে এটা খুব বেশি গলা ধরে। এখানে অনেকেই এসেছেন পরিশ্রম করে, এরপরে এখানে কিছুক্ষণ থাকবেন, তো থাকার পরে ওনারা আবার নিজ নিজ কাজে ফিরে যাবেন। পাহাড়িরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী, আমি আমার আগের সব ভিডিওগুলোতে বলেছি। আজকে আমি একেবারে দোকানি হয়ে গেছি, সামনে সবজি টবজি নিয়ে বসে আছি। আর একটা জিনিস দেখাই আপনাদের, আন্টি ধন্যবাদ। এইখানে আসেন, এই জিনিসটা হলো ক্রাউন। পৃথিবীতে যত ধরনের বিচি আছে যা রান্না করে খেতে হয়, বা এই ক্রাউনের ভাত রান্না করে খেতে পারবেন। এর বিশেষত্ব হলো এটাতে একদমই ফ্যাট নেই। যারা শরীরে ওজন কমানোর জন্য এ করছেন, ক্রাউন কিন্তু তাদের জন্য খুবই উপযুক্ত। আমি এখান থেকে আগেও নিয়ে গেছিলাম, এটা দিয়ে ভাত রান্না করে খেতে হয়। এর নিজস্ব কোনো টেস্ট নাই। নিজস্ব টেস্ট না থাকলেও আপনি কিঞ্চিত লবণ দিয়ে ভাতের মতো করে রান্না করে, বা এটা এমনি ভাতের মতো করে রান্না করে খেতে পারেন সবজি দিয়ে, তাহলে এটাতে প্রচুর ফ্যাট লেস হয় এবং এটা পেটে অনেকক্ষণ থাকে। যারা অন্যান্য খাবার খান শরীরে ওজন কমানোর জন্য, সেসব খাবার খুব দ্রুত হজম হয়ে যায়, কিন্তু এটা দীর্ঘক্ষণ থাকে। এটা মনে হয় 200 টাকা করে কেজি। আঙ্কেল এটা 200 টাকা না, 200 টাকা কেজি। এখানে হাফ কেজি করে আছে, আর চট্টগ্রাম অঞ্চলের খুবই ঐতিহ্যবাহী একটা চাউল। এটাকে কি কি চাউল বলে জানো? ভুলে গেছি, বিন্নি চাউল। বিন্নি চাউল, এখানে একটু একটু ধান আছে। বিন্নি চাউলের পিঠা, পৃথিবীর সেরা পিঠাগুলো সবই এই বিন্নি চাউল দিয়ে হয়, আমি আপনাদের বলতেই পারি। বিন্নি চাউলের পিঠা আসলে অনেক মজা। চট্টগ্রাম শহরে এই চাউলের দাম অনেক, কিন্তু এখানে বেশি না। এখানে কালো কালারের একটা আছে আর এটা একটা আছে। এই চাউলগুলোর বিশেষত্ব হলো এই চাউলগুলো পাহাড়ের ঢালুতে তৈরি হয়, মানে রোপণ করা হয়, তো সেইখানে চাষ করা খুবই কষ্টকর কাজ। এত কষ্ট করে যে এটা চাষ করতে হয়, আনবিলিভেবল। খুবই কষ্ট করতে হয় এটা এ করতে গেলে। পানি সেইখানে পাহাড়ের ঢালুতে তো আর পানি দেওয়া যায় না, আর পাহাড়ে তো এরকম ইলেকট্রিসিটি, এই পানির ব্যবস্থাগুলো নাই। সো এটা আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হয়, আল্লাহ কখন বৃষ্টি দেবেন সেই বৃষ্টির মাধ্যমে এই চাউলগুলো আসলে জন্মায়, বা চাউলগুলো হয় সেখান থেকে। আপনার কাছে টাকা নেই তাই বলতেছেন? ভাংটি নেই তাই? সমস্যা নেই, আঙ্কেলের থেকে নেন না। মাশাল্লাহ, এই পাথনের ইয়াটা অনেক ভালো লাগে। এটা বিশেষ করে আমরা ওই তখন মানে গরম ভাত দিয়ে খেতাম আর কি, ভর্তা। আর ওই না, এমনি ভর্তা মানে সিদ্ধ করে তারপর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে খেতাম আর কি। বন্ধুরা, পাহাড়ি রাস্তায় পথ চলতে চলতে রাঙামাটি শহরে পৌঁছানোর কিছু আগে এই জায়গায় পাহাড়ি অনেকগুলা বাসিন্দাদের সাথে বেশ আড্ডায় জমে উঠেছে। এই সুযোগে আমি আপনাদের একটা কথা বলি, আমার করা পাহাড়ি ভিডিও দেখে আপনারা অনেকেই বলেন, আমি কেন পাহাড়িদের বাসায় খাবার খেলাম, কিংবা এটা খেলাম ওটা খেলাম। আমি নাকি সবকিছু আমার ভিডিও স্বার্থের জন্য করি, আর সেখান থেকে টাকা রোজগারের জন্য যা কিছুই করতে পারি। যারা এমনটি বলেন তাদেরকে জানানোর জন্য বলছি, ভিডিও করার জন্য আমি কোনো কিছু করি না, বরং যা কিছু করি তা ভিডিও করে আপনাদের দেখাই। আমি ক্যামেরার সামনে কথা বলা শুরু করার আগেই প্রায় 50 জেলা ভ্রমণ করেছি। চাউল কি সব আপনি চাষ করছেন?
এগুলাতে কি এই ধানে তো পানি দেওয়া যায় না না আকাশের দিকে তাকাই থাকতে হয় কখন বৃষ্টি হবে সেই জন্য ছোট্ট একটা দোকান ওনারা নিজেরাই একেবারে পাহাড় থেকে হ্যাঁ পাহাড় থেকে একেবারে নিজেরাই চাষ করে চাউলগুলো নিয়ে এসেছেন এটা কিন্তু চাউলটা কিন্তু একটু আলাদা আমি আপনাদের বলেছি এটা কিন্তু বিন্নি চাউল মাম্মা তুমি ভালো আছো মাম্মা ও মাম্মা ও মাম্মা এদিকে তাকাও না মাম্মা তোমার নাম কি মাম্মা আপনি এই মুহূর্তে পাহাড়ি অঞ্চলে এসেছেন কি সবুজ কি সুন্দর কি সুউচ্চ কি দারুণ সুন্দর এত সুন্দর যে আসলে জানতে ইচ্ছা করে যে যিনি এগুলা সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিন তিনি আসলে কতটা সুন্দর যদি ওনার সৃষ্টি এতটা সুন্দর হয় দেখুন কি দারুণ একটি জায়গায় কি দারুণ একটি জায়গা এই পাহাড়ের উপর দিয়ে গাড়িগুলা এই যে ওনারা সবজি কলা এটা সেটা নিয়ে একেবারে সেই চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছে আর হয়তো চট্টগ্রাম ছেড়ে এই সবজিগুলো আবার দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে এখান থেকে কি দারুণ একটি রাস্তা যে রাস্তাটাকে রাঙামাটি শহরকে সম্পৃক্ত করেছে চট্টগ্রামের সাথে আর এখান থেকে আর 2-3 কিলো দূরে রাঙামাটি শহর এখানেই দেখুন ওই পাহাড়ের ওইখানে একটা লেখা আছে পাহাড়ের ওখানে লেখা আছে রাঙামাটি হ্যাঁ খুব দারুণভাবে এটা আসলে ওই ইউরোপ আমেরিকার মতো স্টাইল করে দারুণভাবে লেখা ওইখানে আর এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে সোজা একেবারে ভিতরে যাওয়া যায় আমি এই রাস্তাটা দিয়ে একদিন বেশ ভিতরে যাওয়ার পরে বেশ একটা ঝামেলায় পড়েছিলাম সেই ঝামেলাটা হলো হঠাৎ বৃষ্টি নামছিল এবং ওইদিকে রাস্তাটা এত ঢিলা যে এই উঁচা নিচা যে আমার বাইক তো না চালিয়ে আসতে পারতেছি না ঠেলে নিয়ে আসতে পারতেছি এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছিল এইদিকে দেখুন একটু দেখাই আপনাদের হ্যাঁ কি দারুণ একটি জায়গা কি দারুণ একটি জায়গা এখানে আরও একটি নতুন দোকান তৈরি হচ্ছে অসাধারণ সুন্দর খুবই সুন্দর একটি রাস্তা দেখুন কি দারুণ একটি পাহাড় এই যে রাঙামাটি লেখাটা এখন একটু হাতের পাশে চলে এসেছে গভীরতা আন্দাজ করুন দেখুন কতটা গভীর আহাহা কি দারুণ সুন্দর কি দারুণ সুন্দর রাস্তাটা অনেক দূরে চলে গেছিলাম একদিন তা প্রায় 3 কিলোর মতো ভিতরে চলে গেছিলাম বন্ধুরা এদেশের সব থেকে বড় জেলা রাঙামাটি সেই সাথে আমার মনে হয় সব থেকে সুন্দর জেলাও রাঙামাটি যার সৌন্দর্যে মন ভোলাতে বাধ্য পৃথিবীর যে কোনো অঞ্চলের ভ্রমণকারীদের সেজন্য সময় আর সুযোগ পেলে আমি প্রায় ছুটে আসি এই রাঙামাটিতে আজকের ভিডিও এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম